আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি যেভাবে পাতা মেহেদি শুকিয়ে গুঁড়ো করে থাকি সেটির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমি খুব সহজেই এই পাতা মেহেদি শুকিয়ে গুঁড়ো করে থাকি। তো চলুন ভিউয়ার্স, আমি যেভাবে এই পাতা মেহেদিটা শুকিয়ে গুঁড়ো করে থাকি একবার দেখে নিন। আমি এখানে কিছু মেহেদি নিয়ে নিয়েছি, আমি এগুলো সবগুলো ডাল থেকে ছুটিয়ে নেব। আমি এবার সবগুলো মেহেদি ডাল থেকে ছুটিয়ে নিয়েছি, এবার আমি একটি ঝুড়িতে নিয়ে নিয়েছি। এবার এই সবগুলো মেহেদি আমি একটু ধুয়ে নিব, আর এই মেহেদিগুলো আমি ঝুড়িতেই শুকাতে দিব। আমি এখানে মেহেদির পাতাগুলো 2 দিন শুকিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মেহেদির পাতার রংটা একদম অন্যরকম হয়ে গিয়েছে, আর এই মেহেদিটা কিন্তু একদম মচমচে করে শুকিয়ে নিতে হবে। এবার এই মেহেদির পাতাগুলোকে আমি একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আমি একটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি, এবার এতে মেহেদির পাতাগুলো দিয়ে দিয়েছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কতটা মিহি হয়ে গিয়েছে, একদম গুঁড়ো হয়ে গিয়েছে। আমি এবার এগুলোকে একটা চালনির সাহায্যে চেলে নিব। আমি মেহেদিগুলোকে একটা চালনির সাহায্যে চেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই মেহেদির পাতাগুলো কতটা গুঁড়ো হয়ে গিয়েছে। এবার এগুলো আপনারা কিন্তু অনেকদিন সংরক্ষণ করে ব্যবহার করতে পারেন। ভিউয়ার্স, এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।